গাজীপুরে জমজমাট প্রচার, সুষ্ঠু নির্বাচনে কমিশনকে সহযোগিতার আশ্বাস প্রার্থীদের। ঈদ উদযাপন শেষে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, বাস ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড়। বিশ্বকাপে ইরানকে 1-0 গোলে হারালো স্পেন, আজও ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, ফ্রান্সের প্রতিপক্ষ পেরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। শুরুতেই গাজীপুর সিটি নির্বাচনের খবর। গাজীপুরে ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার প্রচারণায় ভীষণ ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনে কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। এই আশ্বাসে শান্তিপূর্ণ নির্বাচনে আরও বেশি আশাবাদী হয়েছেন নগরবাসী। ভোটাররা চান উন্নত, আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী, সেই প্রতিশ্রুতিও মিলছে দুই মেয়র প্রার্থীর কাছ থেকে। মানিক সিকদারের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আশ্বাস দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রচারণার চতুর্থ দিনে নির্বাচন ঘিরে গাজীপুর এখন উৎসবের নগরী। তবে ভোটাররা তাদের ভবিষ্যৎ মেয়রের কাছে রাস্তাঘাটের উন্নয়ন, যানজট ও মাদকমুক্ত একটি সুন্দর নগরীর প্রত্যাশা করেন। আগে আমাদের যে বিএনপির মেয়র ছিল, সেই মেয়র দ্বারা আমাদের কোনো কাজ হয়নি গাজীপুরে, যার দ্বারা এখানে মাদক নিয়ন্ত্রণ হবে, আমাদের এই যানজটটা নিরসন করবে। যিনি গাজীপুরের উন্নয়ন করতে পারবেন এমন একজন মেয়র প্রার্থী আমরা চাই। সুন্দর পরিবেশে নির্বাচনী প্রচারণা দুই মেয়র প্রার্থী করতেছে, এতে আশা করা যায় যে নির্বাচন সুষ্ঠু হবে। মেয়র প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে প্রতিশ্রুতির কার্পণ্য করছেন না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দোষ ত্রুটি তুলে ধরতেও ভুল করছেন না। আমাদের এলাকার পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি। এই নির্বাচনে লটর বটর করলে তার খাসারত সরকারকে দিতে হবে। কোনোভাবে কারচুপির কথা এবং মানুষকে মাটিতে পিষিয়ে দিবে এই সব ধরনের শব্দ যেন উনি যেন ব্যবহার না করে। নির্বাচনে জয় পরাজয় থাকবে, বিরোধিতাও থাকবে, কিন্তু নগরীর উন্নয়নে সবাই এক হয়ে কাজ করবেন এই প্রত্যাশাই নগরবাসী। মানিক সিকদার, 21 টেলিভিশন, গাজীপুর। সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক সিকদার। মানিক, গাজীপুরের প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ প্রণব, আমি এখন আছি গাজীপুরের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসার সামনে, এবং একটু আগে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল এখানে এসে পৌঁছেছেন এবং হাসান উদ্দিন সরকারের সাথে তারা একটি বৈঠকে মিলিত হয়েছেন যে নির্বাচনের পরিস্থিতি আসলে কেমন, এখানকার যারা প্রার্থী আছে, যারা ভোটার আছে, তারা আসলে এই নির্বাচনটাকে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে সেই বিষয়গুলো আসলে পর্যবেক্ষণ করার জন্য ইউরোপিয়ান প্রতিনিধি দলের একজন সদস্য, বেশ কয়েকজন সদস্য এখানে এসেছেন। এছাড়া গতকাল বিকেলে যে সভা হয়েছিল সিইসির সাথে, সেই সভায় কিন্তু দুই দলের মেয়র প্রতিনিধি যারা ছিলেন, দুই দলের মেয়র প্রার্থী, তারা কিন্তু বলেছেন যে সবাই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন চান, এবং সেই লক্ষ্যেই কিন্তু সিইসি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের নির্দেশনা দিয়েছিলেন এবং সেইভাবে কাজ করছেন। আজকে নির্বাচনী প্রচারণা চালাবেন জাহাঙ্গীর আলম শিমুলতলি এলাকার দিকে, এবং বিএনপি মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার উনি করবেন কোনাবাড়ি এলাকার, কাশিমপুর কোনাবাড়ি এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ খবর, প্রণব। ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, গাজীপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক সিকদার। ঈদ উদযাপন শেষে আজ রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন লঞ্চ এসে ভেড়ে সদরঘাটে। ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে আর ভিড় এড়াতে অনেকে আগেভাগেই ফিরে আসছেন ঢাকায়। একই চিত্র কমলাপুর রেল স্টেশনেও। শিডিউল বিপর্যয় থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঢাকায় ফেরা যাত্রীদের চাপও রয়েছে বাসেও।
বাড়িতে গেলাম, বাবা মার সাথে সুন্দরভাবে ঈদ কাটাইলাম। ঈদের ছুটি গতকালকে শেষ হয়ে গেছে, তো আজকে একে আসা হয়েছে আর কি। জব যেহেতু করতেছে প্রাইভেট কোম্পানিতে, টাইম টু টাইম জয়েন করতেই হবে, তো সেই অনুযায়ী একটু আগে আগে আসা যাতে আরো একটু ভিড় কম হয়। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বন্যার পানি না নামায় মৌলভীবাজার ও হবিগঞ্জে আশ্রয় কেন্দ্রে হাজারো মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বিক্ষোভ আর তোপের মুখে শিশুদের বিচ্ছিন্ন করা অভিবাসন নীতি থেকে সরে গেলেন ট্রাম্প। খবর অবসর সকাল 9:21। সামঞ্জস্য ও শান্তির জন্য ইয়োগা, এই স্লোগান নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের 190টি দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিবসটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রকিব মানিকের রিপোর্ট। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ইয়োগা বা যোগ ব্যায়াম। বিশ্বে অন্যান্য দেশের মতো ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশে পালিত হচ্ছে যোগ দিবস। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইয়োগা প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। এতে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, দুশ্চিন্তা ও মাদক থেকে দূরে থাকতে ইয়োগা সবারই প্রয়োজন। আপনারা জেনে খুশি হবেন যে আজ একই সময়ে দেরাদুনে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। ইয়োগায় অংশ নিয়ে সদস্যরা জানান, এই যোগ ব্যায়াম শরীর ও মনকে সুস্থ রাখে। যারা এর সাথে ঘনিষ্ঠ এখনো নন, তাদেরকে আমি বলবো যে একটু দেখুন কেমন লাগে। খুব সিরিয়াসলি কোনো কাজে মনোনিবেশ করতে চায় তাহলে ইয়োগা করা উচিত। চতুর্থবারের মতো ইয়োগার আয়োজন করা হলো বাংলাদেশে। দিন দিন এর সফলতা পাচ্ছে ইয়োগা প্রেমীরা। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। মৌলভীবাজার ও হবিগঞ্জে এখনো বন্যার পানি না নামায় আশ্রয় কেন্দ্রে রয়েছে হাজারো মানুষ। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি সংকট সহ দেখা দিয়েছে নানা সমস্যা, ফলে ভোগান্তি বেড়েছে বানভাসী মানুষের। এদিকে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গত 8 দিন ধরে পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে এসব আশ্রয় কেন্দ্রে। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি উপচে গ্রামীণ রাস্তা ভেঙে তলিয়ে যায় খলিলপুর ইউনিয়নের হামরকোনা সহ আশপাশের গ্রাম। এরপর থেকে পানিবন্দী অবস্থায় অন্তত 20,000 মানুষ। এরই মধ্যে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, রয়েছে পয় নিষ্কাশনের সমস্যাও। তবে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। এখনো যথেষ্ট পরিমাণ বরাদ্দ বা জমা রয়েছে, আমরা প্রয়োজনে সেগুলো বিতরণ করতে পারব। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পানিবন্দী 7টি গ্রামের মানুষ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে অনেককেই। এদিকে বুধবার বিকেল থেকে পানি নামতে শুরু করেছে। এছাড়া কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে চরাঞ্চলের মানুষ। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 4 লক্ষাধিক মানুষ। রত্না জামান, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ফরিদপুর জেলায় এবছর ব্লাস্ট রোগ সহনশীল নতুন জাতের গম চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। উন্নত জাতের এই গমের ফলনও হয়েছে ভালো, তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় সরকারের কাছে ন্যায্য দামের আশা করছেন কৃষকরা। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ব্লাস্ট রোগের কারণে ফরিদপুরে গত বছর গমের বেশ ক্ষতি হয়, এবার আবাদ কমিয়ে দেন কৃষকরা। আবাদ হয় 27,475 হেক্টর জমিতে। তবে এবছর 4টি জাতের ব্লাস্ট রোগ সহনশীল গম চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এ গমের ফলনও বেশ ভালো। গত বছরে গম খেতে পোকা লাগছিল, এবছরে পোকা লাগে নাই, এবার গমের আবাদটা ভালো হয়েছে। 3 বিঘের উপরে গম খেত করছি, গম খেত ইনশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, ফলনও ভালোই পাবো। তবে উৎপাদন খরচ বেশি হয় ন্যায্য দাম নিয়ে চিন্তিত কৃষকেরা। আমরা যে এইভাবে খরচটা করি, এইভাবে এই খরচে আমাদের এই